আমাদের বাঙালিদের খাবার এতই বৈচিত্র্যপূর্ণ, যেন অনেকটা ঋতু পরিবর্তনের মতো। ঋতুর সাথে সাথে খাবারের তালিকার কি সুন্দর একটা পরিবর্তন হয়। যেমন শীত শেষ হতে না হতেই গাছে গাছে আমের বোল ধরতে শুরু করে, আর আমাদের বাঙালিদের আমের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটে বাঙালির পাতে। সেটা আমডাল থেকে শুরু হয়ে শেষ হয় আমের চাটনি দিয়ে। আমডাল বানানোর জন্য নিয়েছি 50 থেকে 60 গ্রাম মতো মসুর ডাল, 1-2 শুকনো লঙ্কা, ফোড়নের জন্য কালো সর্ষে, পরিমাণ মতো নুন আর হলুদ, আর টাটকা কাঁচা আম 1 থেকে 2। প্রথমে একটা পাত্রে ডালটাকে ভালো করে ধুয়ে নেবে। ডাল ধোয়া হয়ে গেলে ভালো করে জল ঝরিয়ে রেখে দেবে। ডাল 1-2 বার ধুলেই যথেষ্ট, বেশি ধোয়ার দরকার নেই। তোমরা তো সবাই বাড়িতে আমডাল খেয়ে থাকো, আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির আমডাল বানানোর পদ্ধতি। এবার আমগুলো ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নেবে। চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারো, তবে সব রান্নারই তো একটা দেখতে ভালো লাগার ব্যাপার থাকে, তাই আমরা সেটাই ফলো করি। আমটা একদম কাঁচা হলেই ভালো, আমডালের স্বাদ গন্ধ দুই খুব ভালো হবে। আম কাটার সময় সাবধানে কাটবে, অনেক সময় বাইরে থেকে বোঝা না গেলেও কাঁচা আমের আঁটি ভেতর থেকে শক্ত হয়ে যায়। এবার আমগুলো জলের মধ্যে কিছুক্ষণ ভিজতে দেবে, তাতে আমের মধ্যে যে আঠা থাকে সেটা ভালোভাবে বেরিয়ে যাবে আর কষা ভাবটাও কেটে যাবে। আমডাল বানানোর পদ্ধতি এক এক বাড়িতে এক এক রকম। যেমন আমাদের বাড়িতে আমডাল একটু পাতলা করে বানানো হয়। গ্রীষ্মের দিনে একটু পাতলা ডাল শরীরের জন্য বেশ উপকারী। ডাল সেদ্ধ করার জন্য আমরা 1 থেকে 1.5 কাপ মতো জল দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবে আর স্টিম দিতে বসিয়ে দেবে, 2 হুইসেল পর্যন্ত অপেক্ষা করবে। হুইসেল পড়লে সাথে সাথে প্রেশার কুকারের ঢাকনা খুলে দেবে, না হলে ডাল বেশি গলে যাবে। এবার ডালটা অল্প থেসে নেবে। একটা কড়াইয়ে 1 টেবিলস্পুন সর্ষের তেল দেবে। তেল গরম হলে কালো সর্ষে ও শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেবে। আমরা এখানে সর্ষের তেল দিয়েছি, কারণ সর্ষের তেলের একটা আলাদা ফ্লেভার থাকে, তাই স্বাদটাও ভালো হয়। তোমরা চাইলে অন্য তেলও দিতে পারো। এবার কেটে রাখা আমগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেবে। বাঙালি রান্নার এই বৈচিত্র্য সেটা খুব কম কুইজিনেই দেখা যায়। আমরা টক বা অম্বল পদ রান্নার জন্য আম, টমেটো, কাঁচা ও পাকা তেঁতুল, আমড়া, জলপাই কত রকম জিনিস ব্যবহার করে থাকি। এই টক ডালও আমের পরিবর্তে কাঁচা আমড়া দিয়েও তৈরি করা হয় আমাদের বাড়িতে। তোমরা সেই রেসিপি দেখতে চাইলে আমাদের কমেন্টে জানিও। আম একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেবে। চিনি আমরা দিই না, তোমরা চাইলে দিতে পারো। কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবে। 5 মিনিট মতো কম আঁচে ভাজা হতে দেবে। এবার ডাল দিয়ে দেবে, তারপর একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবে আর মাঝারি আঁচে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করবে। ডালের ওপর অনেক সময় নির্ভর করে সেদ্ধ হতে কত টাইম লাগবে, সেটা তোমরা দেখে নেবে। এক 2 টুকরো আমকে ভালো করে থেসে
ডালের মধ্যে দিয়ে দেবে, তাতে বেশ একটা ঘন ব্যাপার হবে। এবার একটা পাত্রে ঢেলে নাও, আর মোটামুটি ঠান্ডা হলে সাদা ভাতের সাথে পরিবেশন করো। এই টক ডাল আর একটু আলু ভাজা হলেই কথা দিচ্ছি আর অন্য কোনো পদের দরকার পড়বে না। বিয়েবাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজার রেসিপি আমাদের চ্যানেলেই আছে, লিংক ডেসক্রিপশানে দেওয়া রইল, তোমরা চাইলে দেখতে পারো। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার তোমরা বানিয়ে বলো কেমন হলো, আর তোমাদের বাড়ির রেসিপিটাও আমাদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।